শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিলে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত সে সামরিক বাহিনী উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স শনিবার কোরিয়ান যুদ্ধের একাত্তরতম বর্ষপূর্তি পালিত হয় উত্তর কোরিয়ায় সেই অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা কিম ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল রি উন রিয়ং এবং নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ইয়ো কিং সং রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান খ্রেনার প্রসঙ্গে আলোচনার সময়ই বৈঠকে ওই মন্তব্য করেন সেনাবাহিনী কর্নেল এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার কিমের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার দুই সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা কাঠগড়ায় তুলেছেন আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে এই দুই দেশ পরমাণু যুদ্ধে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার দুই সামরিক বাহিনীর শীর্ষকর্তার তারা বলেন সর্বোচ্চ নেতা কিম জং নির্দেশ দিলেই শত্রুদের ওপর হামলা চালিয়ে তাদের ধ্বংস করে দিতে তৈরি উত্তর উত্তর কোরিয়া সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বর্তমানে একেবারেই সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীনই সম্পর্ক খারাপ হতে শুরু হয়েছিল আমেরিকা ও উত্তর কোরিয়ার পরে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর তা ক্রমশ আরো খারাপ হয় বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কূটনৈতিক স্তরে সম্পর্কের এই পতন উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই দাবি করা হয়েছে আমেরিকার আসন্ন নির্বাচনে যিনি জিতুন তাতে আমেরিকার সাথে সম্পর্ক বিশেষ বদলের আশা করছে না উত্তর কোরিয়া অপরদিকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রমতায় নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার তিনি বলেছেন ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমার সীমানায় আখা থানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র একই সঙ্গে দু সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি এই কর্মসূচিতে এস এম সিক্স চমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে মতো ক্ষেপণাস্ত্র সংকটের ঝুঁকি নিচ্ছে বলে সতর্ক করেন পুতিন সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেয়া ভাষণে হুঁশিয়ারি দেন এ সময় রাশিয়া চীন আজেরিয়া ও ভারতের নাবিকরা উপস্থিত ছিলেন বলেন আমাদের ভূখণ্ডের লক্ষ্য বস্তুতে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে নজরদারি করা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত করা হতে পারে ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের সময় দশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে পুতিন আরো বলেন আমরা যুক্তরাষ্ট্র ইউরোপে এবং বিশ্ব অন্যান্য অঞ্চলে তাদের স্যাটেলাইটগুলোর কার্যকলাপ বিবেচনা করে মোতায়েন করার সিদ্ধান্ত নেব